New York, Bangladeshi community, Muslim Bisho, Jukturastro, Ebong Antur Jati, Shorboshe Shop Cover Dekte, Oshunte, Protidin Shatet Hakun, New York Shomoy, Rat, Doshta, Ebong Bangladesh Shomoy, Shakal Attai, FM786.com, Prime News. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 20 সেপ্টেম্বর 2020 রোববার, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। ট্রাম্পের কাছে আসলো 20 মাখানো চিঠি। নিউ ইয়র্কে আইস বিলুপ্তির দাবিতে বিক্ষোভ। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ফ্রি অ্যান্টিবডি টেস্ট। মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে সেন্সাস কর্মসূচি। হিলসাইড ইসলামিক সেন্টারের উদ্যোগে ফ্যামিলি ফান ইভেন্ট। কাবা শরীফের আদলে নির্মাণ হতে পারে অযোধ্যার মসজিদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মাহমুদ আব্বাস। করোনায় প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পের, বলছেন বাইডেন। বাংলাদেশে করোনায় আক্রান্ত প্রায় 3.5 লাখ। 193 দিন পর ক্রিকেটারদের দলগত অনুশীলন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল পোলট্রি, নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তথা আইস পুলিশ বিলুপ্তির দাবিতে 19 সেপ্টেম্বর নিউ ইয়র্ক নগরের টাইমস স্কোয়ার ও ম্যানহাটনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশ অন্তত 86 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। জর্জিয়া অঙ্গরাজ্যে আইসের একটি আটক কেন্দ্রে এক নারী অভিবাসীর ওপর অতিমাত্রায় বল প্রয়োগের প্রতিবাদে নিউ ইয়র্কে এই বিক্ষোভের আয়োজন করা হয়। জানা যায়, অবৈধ অভিবাসীদের গ্রেফতারে আইসকে কাজে লাগাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যেই নানা বিতর্ক উঠেছে। করোনাকালে নিয়মিত বিরতিতে মানুষের পাশে থেকে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সোসাইটি। সেই ধারাবাহিকতায় বিনামূল্যে অ্যান্টিবডি টেস্টের দুটি আলাদা আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। প্রথমটি অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে 29 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। পরদিন 30 সেপ্টেম্বর ব্রুকলিনের নোয়াখালী ভবনে একই সময়ে আরেকটি অ্যান্টিবডি টেস্টের আয়োজন করা হয়েছে। হিলসাইড ইসলামিক সেন্টারের উদ্যোগে নিউ ইয়র্কে ব্যতিক্রমী অনুষ্ঠান ফ্যামিলি ফান ইভেন্টের আয়োজন করা হয়েছে। 19 সেপ্টেম্বর বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল শিশু শিক্ষার্থীদের পরিচালনা। শুরু থেকে শেষ পর্যন্ত ফ্যামিলি ফান ইভেন্টের উপস্থাপনা থেকে শুরু করে সব কিছুর দায়িত্বে ছিল নবীন শিক্ষার্থীরা। নাসাউ কাউন্টির চিফ এক্সিকিউটিভ লোরা কারেন উপস্থিত হয়ে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন। নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের সংগঠন প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ এর উদ্যোগে গ্লোবাল জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়েছেন। আয়োজকদের মধ্যে ছিলেন ফিলাডেলফিয়া ড্রেক্সেল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। স্বাস্থ্য খাতের স্বচ্ছতা ও জনগণের অধিকার শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেরিল্যান্ড প্রিন্স জর্জ হসপিটাল সেন্টারের ডাক্তার মানস কান্তি দাস। বাংলাদেশের আলোচকদের মধ্যে ছিলেন বিএমএ এর সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক ডাক্তার এম আবু সাইদ এবং আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ইউনাইটেড স্টেটস সেন্সাস 2020 কর্মসূচির আয়োজন করা হয়েছে। 20 সেপ্টেম্বর বেলা 3টা থেকে 7টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই আয়োজন সম্পন্ন হয়। আদমশুমারি 2020 ফর্মটি পূরণ করে কমিউনিটিকে শক্তিশালী করার বিশেষ আহ্বান জানানো হয়েছে মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল FM786 ও ITV USA। লস অ্যাঞ্জেলসের নিজ বাসা থেকে ফারহান পাশা নামের বাংলাদেশি এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। স্থানীয় সময় শুক্রবার দুপুরে শহরের 128 নম্বর মারিপোসা সড়কের একটি অ্যাপার্টমেন্ট থেকে 18 বছরের তরুণ ফারহান পাশার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই অ্যাপার্টমেন্টের 3তলায় মা ফাতিমা রিমা ও অসুস্থ নানার সঙ্গে থাকতেন ফারহান।
পারিবারিক সূত্রে জানা যায়, ফারহান পাশার মা দুপুরে কাজ শেষে বাসায় ফিরে ফারহানের কক্ষে কোনো শব্দ না পেয়ে দরজা খুলে ফারহানের নিথর দেহ দেখতে পান। আইটিভির বিশেষ অনুষ্ঠান টিনেজ ইসলাম, টিনেজারদের প্রতি গুরুত্বপূর্ণ পরামর্শ সম্বলিত এই আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে 19 সেপ্টেম্বর। নিউ ইয়র্ক সময় সকাল 10টা এবং বাংলাদেশ সময় রাত 9টায় অনুষ্ঠিত হওয়া ওই প্রোগ্রামের সঞ্চালক ছিলেন জাকুয়ান গিলমান। বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ আমিন জামি ছাড়াও উপস্থিত ছিলেন হাম্মাদ মীর ও মইনুল ইসলাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে মারাত্মক বিষের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিবিসি বলছে সেই চিঠিতে রাইসিন নামক বিষাক্ত পদার্থ মেশানো ছিল, তবে হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই তা জব্দ করেছে ট্রাম্পের নিরাপত্তায় থাকা গোয়েন্দা সংস্থার সদস্যরা। রাইসিন এমন এক বিষ যার সংস্পর্শে আসা মাত্রই মানুষকে সংক্রমিত করে এবং তৈরি হয় মৃত্যু ঝুঁকি। এবারে অন্যান্য খবর। ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অযোধ্যায় বাস্তবায়িত হতে যাওয়া মসজিদটি প্রচলিত আঙ্গিকে নয় বরং ভিন্ন আদলে নির্মাণ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী মসজিদটি নির্মাণের দায়িত্ব পাওয়া ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আথার হুসেইন জানিয়েছেন, মসজিদের প্রথাগত আদলের বাইরে গিয়ে নির্মাণ করা হবে এটি। সেক্ষেত্রে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফের আদলে নির্মাণের সম্ভাবনা রয়েছে। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। আরব দেশগুলোর চাপের মুখে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এইচকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ফাতাহ উপপ্রধান মাহমুদ আল আলাউল। তিনি বলেন, প্রেসিডেন্ট আব্বাস মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য এবং ইসরায়েলের দ্বারা বর্ধিত শুল্কের রাজস্ব গ্রহণ করতে আরব দেশগুলোর চাপের মুখোমুখি হয়েছেন। এবারে পিপল অ্যান্ড টেক বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার 6.5 মাসের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছে গেছে 3.5 লাখের কাছাকাছি। দেশটিতে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে 8 মার্চ, সংক্রমণ 3 লাখ পেরিয়ে যায় 26 আগস্ট। এর মধ্যে 2 জুলাই 4,019 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়, যা একদিনের মধ্যে সর্বোচ্চ। FM 7/6 প্রাইম নিউজে এবার একটি বিরতি। বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 7/6 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে ইউএস ইলেকশন 2020 এর খবর। করোনায় কয়েক লাখ মানুষের মৃত্যুর ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর দোষ চাপিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। করোনায় সরাসরি ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাইডেন বলছেন, প্রাণঘাতী করোনাভাইরাসকে সামাল দিতে ব্যর্থতার দায় স্বীকার করে ট্রাম্পের উচিত পদত্যাগ করা। শুক্রবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সভায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত প্রতিটি মৃত্যুর জন্যই ট্রাম্প দায়ী। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে, কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান, যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। এবারে সেন্ডওয়েভ খেলার খবর। একদিন দুই দিন করে সময় পার করতে করতে 193 দিন পর দলগত অনুশীলনে নেমেছেন মুমিনুল মুশফিক তামিমরা। এত লম্বা সময় কখনোই দলীয় অনুশীলনের বাইরে ছিলেন না ক্রিকেটাররা। গত 11 মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলে বাংলাদেশ ক্রিকেট দল, এরপর আর কোনো দলীয় অনুশীলন অনুষ্ঠিত হয়নি। FM 7/6 প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো।
ট্রাম্পের কাছে আসলো বিষ মাখানো চিঠি। নিউ ইয়র্কে আইস বিলুপ্তির দাবিতে বিক্ষোভ। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ফ্রি অ্যান্টিবডি টেস্ট। মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে সেন্সাস কর্মসূচি। হিলসাইড ইসলামিক সেন্টারের উদ্যোগে ফ্যামিলি ফান ইভেন্ট। কাবা শরীফের আদলে নির্মাণ হতে পারে অযোধ্যার মসজিদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মাহমুদ আব্বাস। করোনায় প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পের, বলছেন বাইডেন। বাংলাদেশে করোনায় আক্রান্ত প্রায় 3.5 লাখ। 193 দিন পর ক্রিকেটারদের দলগত অনুশীলন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।